অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অবশেষে ভারতীয় রেলের উপর ভবিষ্যৎ বাণী সত্য হলো। আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কবে ভারতীয় রেল আস্তে আস্তে সচল হবে এবং পূর্ণাঙ্গভাবে কবে থেকে রেল পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে সেটাও আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন পূর্ণাঙ্গভাবে কবে থেকে চালু হবে। আপনাদেরকে আমি আগেও বলেছি, যতদিন পর্যন্ত শনি মঙ্গল একত্রে থাকবে ততদিন পর্যন্ত প্রবলেম ক্রিয়েট চলবে এবং এই চৌঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, তার কিছু শুভ লক্ষণগুলো কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, আগামী 12 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ভারতীয় রেল কিছু কিছু জোনে কিন্তু শুরু হতে চলেছে পরিষেবা। আমি সেটা আপনাদেরকে জানিয়েছিলাম 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই রেল পরিষেবা কিছু কিছু জোনে কিন্তু চালু হবে, কিন্তু পূর্ণাঙ্গভাবে যদি চালু হতে হয় সেক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি, যখন এই মঙ্গল গ্রহ আপনার কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 19 জুন এই মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু এই রেল পরিষেবা ভারতীয় রেল পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে দেশ জুড়ে। আমি এই প্রেডিকশনটা কিন্তু এর আগেও দিয়েছি, আজকেও সেই জায়গাতে আপনাদেরকে আমি জানাচ্ছি। এর পাশাপাশি আমি অঙ্গারক যোগ নিয়েও একটা প্রেডিকশন আপনাদেরকে দিয়েছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবেন, সেটারও লিঙ্ক আমি দিয়ে দেবো যে অঙ্গারক যোগের ফলে কি কি ঘটতে চলেছে। আমি তাও আপনাদেরকে কিছু কিছু আভাস দিয়ে দিই, সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন, এই রাহু যে দৃষ্টি দিচ্ছে এই মঙ্গলের উপর, এর জন্য কি হবে, ভূমিকম্প অগ্নি আগুনের ভয় অর্থাৎ কিছু কিছু জায়গায় আগুনের জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে জঙ্গি হানা এই সকল সমস্যা কিন্তু আসতে পারে। অলরেডি দেখুন অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে বেশ কিছু লোক মারা গেল বেশ কয়েকদিন আগে। এর পাশাপাশি ভূমিকম্প হচ্ছে কিছু কিছু জায়গাতে, এরপরও কিন্তু আরও হওয়ার সম্ভাবনা আছে, আগুন লেগে যাওয়ার মতন ঘটনা ঘটবে, ভূমিকম্পের মতো ঘটনা, সুনামির মতো ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত আসতে পারে এই অঙ্গারক যোগের ফলে। এর পাশাপাশি আর একটি আমি প্রেডিকশন দিয়েছি, আপনারা দেখবেন এই যে জুন মাসে যে সূর্যগ্রহণ আছে, এই সূর্যগ্রহণের এফেক্ট আমাদের পরিবেশে কী ফেলতে চলেছে তার উপরে কিন্তু আমি জানিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন এই যে সূর্যগ্রহণের কী প্রভাব পড়বে, সেই নেগেটিভ প্রভাবগুলো আমি সেই ভিডিওতে জানিয়েছি, অবশ্যই আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনারা আগাম জানতে পারবেন। এর পাশাপাশি আমি লকডাউন নিয়েও কিন্তু আগাম ভবিষ্যৎবাণী কিন্তু করছি, এর বহুজন সাড়া দিয়েছে এই ব্যাপারে, খুব ভালো লাগলো, বেশ কিছু কমেন্টস এসছে, মন ভরিয়ে দেওয়ার মতন কমেন্টসও এসছে, আপনাদের সকল সাহায্যের জন্য জানাই ধন্যবাদ। এর পাশাপাশি আমি জানিয়েছি যে এই করোনা ভাইরাস থেকে কবে মুক্তি পেতে চলেছে দেশ ও দুনিয়া। দেখুন, আমি সেই জায়গাতে কিছুটা হলো মার্জনা চেয়ে নিচ্ছি, অ্যাকুরেট প্রেডিকশন কিন্তু মিলছে না, কিন্তু আমি যে ডেট ওয়াইজ যেটা বলেছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন, সেই ডেট ওয়াইজ আশা করি এই ভাইরাসের প্রকোপ কিন্তু কমবে। আবারও বলছি, এই সময় আপনারা ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে দেখবেন এবং বিষ্ণুকে ভগবান বিষ্ণুকে বলুন, প্রার্থনা করুন এই জগৎ যেন এই ভাইরাস থেকে যেন মুক্তি পায়। আপনারা প্রত্যেকে এই ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র জপ করুন এবং পাশাপাশি আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, দেখবেন ধীরে 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 পরিস্থিতি কিন্তু ভালো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পরিস্থিতি আস্তে আস্তে আপনারা যদি প্রত্যেকে এই কাজগুলো করেন দেখবেন অনেকটাই এই জায়গা থেকে রিকভারি হবে। তো আবারও আপনাদেরকে জানাচ্ছি যে ভারতীয় রেল পরিষেবা বেশ কিছু জনে কেন্দ্র সরকার এই 12 তারিখ থেকে 12ই মে থেকে চালু করছে। আমি কিন্তু আগাম কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কিছু জোনে 31 তারিখের মধ্যে চালু হবে ধীরে ধীরে, কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হতে আবারও বলছি 19 জুনের পর থেকে কিন্তু এই রেল পরিষেবাটা পূর্ণাঙ্গভাবে চালু হতে চলেছে। তো যারা
যারা এই প্রেডিকশনের ব্যাপারে আরও নতুনত্ব প্রেডিকশন যারা জানতে চাইছেন তাদেরকে আমি বারবার বলছি, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস লিখুন, আপনারা কি কি বিষয় আপনারা জানতে চান, আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। দেখুন, অনেকে কমেন্টস করছেন যে আমার ডেট অফ বার্থ এত, আমার রাশি কী বা লগ্ন কী, এগুলো আপনারা প্লিজ করবেন না, এত সময় আমার কাছে নেই। আপনারা আপডেট যদি নিউজ জানতে চান অবশ্যই এই চ্যানেলটি দেখুন, আপনারা আপডেট নিউজ জানতে চাইবেন। আর আমি শেষবারের মতো আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি যে যাদের ভালো লাগবে না যে 10%, তারা আমার ভিডিও দেখবেন না, তারা আনসাবস্ক্রাইব করে দিন, তারা অবশ্যই এই ভিডিওটাকে বা ব্লক করে দিন, চ্যানেলটাকে দেখবেন না, কারণ আমি নেগেটিভ কমেন্টস পছন্দ করি না। আর পজিটিভ মাইন্ডে যারা আছেন তারাই এই ভিডিওগুলি দেখুন, দেখুন প্রেডিকশনগুলো মিলছে কি না। আমি তো আর ভগবান নয়, অ্যাস্ট্রোলজার কিন্তু ভগবান নয়, কিন্তু গ্রহগত যা অবস্থান সেই অনুযায়ী আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আমি চেষ্টা করি। তো প্রিয় দর্শক বন্ধু, ভারতীয় রেল পরিষেবার পাশাপাশি বিমান পরিষেবা কবে থেকে চালু হবে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। এই বিমান পরিষেবা চালু স্বাভাবিকভাবে হতে জুন মাসের পর থেকে কিন্তু কিছুটা হলে ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই আপনার বিমান পরিষেবাটা অনেকটাই সচল হবে, কিন্তু জুন মাসের পর থেকে কিছু কিছু জায়গাতে বিমান পরিষেবা চালু হবে, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এই বিমান পরিষেবা সম্পূর্ণরূপে সচল হবে। ভিডিওটি এ পর্যন্ত, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।